এই সরে যান সরে যান, স্পেশাল শেপ এসেছে দেখি। স্পেশাল শেপ সব হয়ে গেল, ম্যারিনেশন হয়ে গেল, এখানে আমার পেঁয়াজ ভাজাও চলছে, আর কি বাকি আছে, আর ওই মাটনটা দেবো, দিয়ে কষালেই হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, তো সানডেতে এমনিতেই আমাদের একটু লেট হয়, তো অ্যাকচুয়ালি আগের দিন আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল, তো এই সমস্ত করে ঘুমাতে ঘুমাতে যা হয় একটু টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আজকে উঠতে আরও লেট হয়ে গেছে। ঘড়িতে অলমোস্ট মনে এখন প্রায় 10টা বেজে গেছে, তো আমরা একটু চা টা খেয়ে ফ্রেশ ফ্রেশ হলাম, আর এখন আমি আর সঞ্জু যাচ্ছি হচ্ছে বাজারে, কারণ আজ সকাল থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বর্ষা আসছে, তো দেখা যাক কি হয়। আগে এখন বেরোই বাজারে, তারপর জমি আগে বাজারটা করি। এখন এসছি হলো মাটনের দোকানে, আর পিছনে মাটনের দোকানের লাইনটা শুধু একবার দেখো। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে রেয়াজি মাটন বিক্রি হয়, তো সেই জন্যই এত লাইন, বাট কিছু করার নেই, এত দূর এসছি আর লাইন দিয়ে মাটন নিয়ে তারপরে বাড়ি যাবো, তো এখন আগে গিয়ে লাইনে দাঁড়াইছি। জাস্ট বাড়ি ফিরলাম, আর এমনিতেই সকালে উঠতে লেট হয়েছে, এদিকে মটনের দোকানে লাইন দিয়েছি প্রায় আধা ঘন্টার উপরে, কিছু করার নেই, সানডে মানেই হয়েছে মাটন ঘরে ঘরে হয়, তো প্রচুর লাইন ছিল। একজন তো আবার ফোন করে বললো, সে প্রায় 20 জনের পেছনে দাঁড়ানো, তো ফোন করে বলছে যে আসছি আসছি, তুমি মশলাটা রেডি করো, আর একজন আছে সেই নিয়ে সবাই হাসাহাসি করছে, মানে সিরিয়াসলি সে মনে হয় 4টে গিয়ে ভাত খাবে। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়নি, এখন আগে ব্রেকফাস্টটা করবো, তারপরে তো রান্না স্টার্ট হবে। তো এদিকে সকাল সকাল আমার কোয়ালিটি ওয়ার্ল্ডস এর গাড়ি চলে এসেছে, আর নিয়ে নিচ্ছি দুটো আইসক্রিম। আজকে দুটো আইসক্রিম নিয়েছি, একটা হচ্ছে চকলেট, একটা হচ্ছে ভ্যানিলা, একটা মামনির, একটা আমার, তো এখন আগে ফ্রিজে রাখি নাহলে গলে যাবে। একে তো আজকে সানডে, সুপার লেটে আজকে উঠেছি, তারপর লেটে গেছি মটন আনতে, মটনের দোকানে লাইন দিয়েছি, লাইন দিয়ে মটন কিনেছি, কিনে হয়ে গেছে এখন সুপার লেট, তো এখন এখানে সমস্ত কিছু প্রিপারেশন তোরজোরের সাথে শুরু হয়েছে, আর আজকে বলছি আমি মাটনটাতে আমিও হাত লাগাবো, সবাই মিলে এখন মাটন বানানোর প্রস্তুতি আমাদের চলছে। এখন কে সাহেব এখানে বোঝা যাবে না, মাও দিয়ে লেগে পড়েছে, পিয়া দিয়ে কাটছে, আমিও সাথে মাটন বলছি রান্না করবো, সবাই মিলে আজকে রোববার স্পেশাল মাটন, দেখি কেমন হয়, চেষ্টা তো পুরো দমে থাকবে ভালো বানানোর। তো গোলবাড়ি স্টাইলে একটা কষা মাংস বানানোর আজকে ট্রাই করবো, কারণ ম্যাক্সিমাম টাইম ওই মাটনের ঝোল আর ভাত প্রায় এই টাইপেরই খাওয়া হয়, আজকে হলো একটু অন্য টাইপের কষা মাংস হলে ভালো হয়। তো কষা মাংস বানানোর প্রস্তুতি এখানে চলছে, প্রিয়া মোটামুটি এখানে রেডি করছে যেগুলো, সেগুলো হচ্ছে ম্যারিনেশনের পার্ট, এখন ভাবো এখনো ম্যারিনেশনে যাবে মাংস, তারপরে আধ ঘন্টা রেখে, হ্যাঁ 4টে বাজে লাঞ্চ করতে যাই হোক, রোববার সবকিছুই লেট। তো আজকে ম্যারিনেশনটা একটু অন্যরকম করা হয়েছে, যেটা সঞ্জয় বললো, তো সাধারণত পেঁপে দিলেই ভালো হয় মাটনে, বাট দেওয়া হয়ে ওঠে না, তো সঞ্জয় এসে আবার পেঁপে ছিল না বলে আবার পেঁপে আনতে দৌড়ালো, তো পেঁপে নিয়ে এসে পেঁপেগুলো এখানে ডুমু ডুমু করে কাটা, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, কিছুটা এই পেস্টে দেওয়া হবে, কিছু ভাজা হবে, এইটা একটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা, এটা ভিজিয়ে রাখলে পুরো রেড কালার হয়, আর তার সাথে তো এখানে আদা রসুন আছে, আর এটা হচ্ছে সেই মাটনটা যেটার জন্য আমরা এত দূর ছুটে গেছিলাম, অসাধারণ মাটনটা, মানে রেয়াজি না হলে ঠিক মানে খেয়ে জমে না, আর মামনিও খুব ভালোবাসে মাটন খেতে, আমরা সবাই ভালোবাসি। তাড়াতাড়ি করে ম্যারিনেশন করে এখন রান্নাটা বসাবো, আর ও আজকে বলেছে খুন্তি না আনবে, আমরা পুরো রান্নাটা তুমি করবে, খুন্তি না আমি রান্না করবো, ঠিক আছে এখন রাতে রান্নাটাকে করি। ওরে হয়েছে হয়েছে, এবার মশলা আর কিছু নেই, এবার ওটাকে খোলো, হ্যাঁ এই তো হয়ে গেছে পুরো মিহি পেস্ট, এটাই দরকার ছিল। আজকে যেহেতু আমাদের গোলবাড়ি স্টাইল মাটন কষা বানানো হচ্ছে, তার জন্য এই পেঁপে দিয়ে একটা ভালোভাবে এরকম ম্যারিনেশনের জন্য পেস্ট বানানো হয়েছে, তাতে কি হবে না ম্যারিনেশনটাও ভালো হবে, যেহেতু গোলবাড়ি সেহেতু কুকারে সিটি দিয়ে তো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলে হবে না, এটাকে কষি কষি রান্না করতে হবে। পেস্ট রেডি, এবার জলদি ম্যারিনেশনটা করে নিই। তো সঞ্জয় কোনোদিনই আমাকে মানে কোনো রেসিপি দেখাতে দেয় না ব্লগে, যদি বলি মানে আমি দেখাতে হবে না, ওই একটু দেখি দাও অত দেখাতে হবে না, তো আজকে আমার ইচ্ছা হয়েছে এই মাটন বানানোর রেসিপিটা শেয়ার করবো, মাটন তো অনেকেই খেতে ভালোবাসে, তো আই হোপ এই রেসিপিটা দেখলে অনেকেরই হেল্প হবে, যদিও অনেকেই পারে মাটন বানাতে, এটা নতুন কিছু না, বাট আমার মনে হলো একটু দেখালে ভালো হয়। বেসিক্যালি আমি মানে ডিটেলস রেসিপি আমার ব্লগে রাখতে চাই না, এর কারণ হলো যে এটা লাইফস্টাইল চ্যানেল, তো এখানে ডিটেলস মানে কুকিং চ্যানেল যেহেতু না, তো প্রত্যেকটা স্টেপ কি করে কি রান্না হচ্ছে সেগুলো
রাখি না, কিন্তু মাটন পেশাল একটা রেসিপি প্রিয়া বলছে শেয়ার করো, আমি বলছি ঠিক আছে করো। তোমরাও কমেন্টে লিখে জানিয়ে যদি এই ধরনের রেসিপি দেখতে ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা নেক্সট ব্লগগুলোতে এই ধরনের কিছু পেশাল কিছু আইটেম আমাদের, হ্যাঁ রেসিপি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এই সরে যান সরে যান, স্পেশাল শেপ এসছে দেখি কি। স্পেশাল শেপ সব হয়ে গেল, ম্যারিনেশন হয়ে গেল, এখানে আমার পেঁয়াজ ভাজাও চলছে, আর কি বাকি আছে, আর ওই মাটনটা দেবো দিয়ে কষালেই হয়ে যাবে। একটু লাস্টে নেড়ে দেবো পোস্তাদের মাছ শেষ সাথে। হ্যাঁ সেই তো সেই তো, এই পুরো প্ল্যানটাই তো আমার, আমি শুধু মশলাটা দিয়ে নাড়লেই তখনই টেস্টটা ফুলে বেরোবে। আচ্ছা দুজন মটন নিয়ে যা করছে আজকে তো পাঁচটা কম ভাত হবে, মটনের অপারেশন হচ্ছে। এই তো পেঁয়াজটা শুধুমাত্র এখন ফ্রাই হচ্ছে, তারপর মাটনটা যাবে, তারপরেই তো মেনলি রান্না। আচ্ছা আচ্ছা, তারপরে নাকি মেনলি রান্না, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ ও বলছে তারপরে নাকি মেন রান্নাটা, তাই না তো, এখন তো মেন আইটেমটাই যাইনি কড়াই, এগুলো তো সব সাইড আইটেম। তো কত দূর হলো তোমার এখানে মাটন কষানো দেখি। ওয়াও তেল ছেড়ে এসছে প্রায়, তেল ছেড়ে এসছে। এই টাইপের মাটন মানে মাটন যে কোনো মাটনই বানাও, হ্যাঁ প্রেসার কুকারে আমরা টাইমের অভাবের জন্য প্রেসার কুকারে দিয়ে তো রান্না করে দিই, কিন্তু মাটন আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করার যে ব্যাপারটা, হ্যাঁ সেটা একচুয়ালি প্রসেস মাটন রান্না করার, একটু টাইম লাগে, কিন্তু মাটনের টেস্ট যা আছে সেটা মানে কোনোদিন প্রেসার কুকার সেটা ম্যাচ করতে পারবে না, পারবে না, এটা ঠিক। তো এখন মাটনটা অলরেডি মানে তেল ছেড়ে এসেছে অনেকটাই, আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা দেখলাম নিয়ে সেদ্ধ প্রায় অনেকটা হয়ে এসেছে, আর একটুখানি হবে হয়তো মিনিট দশেক, তারপরে মাটন রেডি। ও ফাটাফাটি আছে, জমে যাবে একদম লাঞ্চটা, বাট একটু লেট হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ সেই সেই সব কিছু করে দিয়ে লাস্টে এখন শেফটাকে দেখতে হবে তো। আচ্ছা আচ্ছা, তো এদিকে মাটন কষানো প্রায় রেডি, আর প্রায় রেডি হয়ে এসছে মাটনটা, আর এদিকে একটু চায়ের লিকার বসানো হয়েছে, একটু চায়ের লিকার দিলে কি হয় যে ব্ল্যাক ব্যাপারটা মাটনে সেটা আরো ভালোভাবে উঠে আসে, তো একদম ব্ল্যাক হয়ে যায় যেটা গোলবাড়ি স্টাইলের, তো এর জন্য একটু চায়ের লিকার এদিকে বসানো হয়েছে, চায়ের লিকারটা একটু দেবো, তারপর আমি মিনিট পাঁচেক একটু নাড়লেই ব্ল্যাক ব্যাপারটা চলে আসবে। এদিকে মাটন রান্নার কাজ ফাইনালি কমপ্লিট হলো, মানে ঘড়িতে এখন ডট চারটা বাজে, যেমনটা বলেছিলাম যে কিছুক্ষণ টাইম তো লাগবেই পুরো কমপ্লিট হতে মাটন যেহেতু, তো যাই হোক এখন আমি সবে মতো স্নান করে এলাম, আর পিয়া গেছে স্নানে, ও এলে মোটামুটি সবাই মিলে এখন জমিয়ে মাটন ভাত আজকে সানডে স্পেশাল লাঞ্চ করা হবে। তো জমিয়ে লাঞ্চ টাঞ্চ করার পর একটু ঘুমিয়েই গেছিলাম, মানে এমনিতেই লাঞ্চ করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে, আর তারপর ঘুম দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড টায়ার্ডও লাগছিল। তো ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট ঘড়িতে 7:30 বেজে গেছে, এখন একটু বেরোচ্ছি, আমার ওই টুকটাক কয়েকটা গ্রসারি আইটেম নেওয়া আছে, আর সাথে একটু বাইরের হাওয়াটাও খেয়ে আসি, ভালো লাগবে উইকেন্ড। যদিও আমাদের আজকে উইকেন্ডে একটা বেরোনোর প্ল্যানিং ছিল সেটা ক্যান্সেল হয়েছে, আর সেটা কেন ক্যান্সেল হয়েছে সেটা তোমাদের পরে বলছি, এখন আপাতত আগে বেরোই। তো একটু এলাম চায়ের দোকানে, এখন একটু হালকা করে চা খাবো, বেরিয়ে যেমন আমাদের রুটিন, মানে একটু চা না খেলে হয় না। তো দাদাকে এসে বলে দিয়েছি দু কাপ চা বানিয়ে দে গরম গরম, আর ঘুমটাও কাটবে, এত বেলায় ঘুমিয়েছি ঘুমটা মনে হচ্ছে এখনো কাটেনি, এরকম অবস্থা হয়েছে। যে কোনো কাজের আগে চা খেয়ে শুরু হয় নাকি, মানে কোনো শুভ কাজ চা দিয়ে শুরু হয়, সকালবেলা বেরিয়ে এক কাপ খেয়েছি, এখানে চা খাবো, তারপর টুকটাক কয়েকটা ছোটো ছোটো কাজ আছে সেগুলো করে বাড়ি। তো আমরা ফিরে গেছি, আর ফিরে এসে ম্যাডাম এখন বসেছি এই প্যাকেটটা আনপ্যাক করতে, এটা হলো মিন্টা থেকে একটা পার্সেল এসছে, যেটা সকাল থেকে এসে এখানে পড়ে আছে, আমি এটাকে কালেক্ট করেছি, কিন্তু ওকে যা সেটা বললো, আর ও দেখেছিল কিন্তু প্যাকেটটাকে আনপ্যাক করে, আমার ক্ষেত্রে কি হয় প্যাকেট এলে আনপ্যাক না করে আমি থাকতে পারি না, কিন্তু ওর ক্ষেত্রে আবার ও দু তিন দিন পরও আনপ্যাক করে, এটা ওর একটা অন্য ধরনের কোয়ালিটি, ওরা ঠিক আছে এসছে এসছে পরে দেখে। অনেক সময় দু একবার এরকম হয়েছে, দু তিন দিন পর করেছি, সময় পাই বা কিছু একটা হবে, বাট আছে হলো এটা এক সপ্তাহ পরও তুমি খুলেছো, এরকম অনেক হয়েছে হয়েছে হয়তো। তো যাই হোক, মানে 7 দিনের রিটার্ন পলিসি থাকে, 7 দিন পরেও খুলেছে এরকম প্রোডাক্ট আছে, তখন রিটার্ন দেওয়ার জায়গা নেই, এরকমই করতে থাকে সিরিয়াসলি। বেসিক্যালি আমি এখানে দুটো টপ দিয়েছিলাম, কি কেমন এসছে, এটা একটা কালার এটা একটা কালার, অনেকদিন পর মিন্টাতে অর্ডার করলাম, মাঝে সেরকম কিছু অর্ডার করা হয়নি। ওয়াও কালারটা খুব সুন্দর, তো টপের কালারটা যেমন সুন্দর, আর তার সাথে হচ্ছে ডিজাইনটা দেখো, এটা চৌকো শেপের মধ্যে রয়েছে সুন্দর, আর হাতাগুলো দেখো ঠিক এরকম,
পছন্দ হয়েছে, আই হোপ এটা হয়ে যাবে। আর ব্যাগটা ঠিক এরকম আছে, দারুণ। আর সেকেন্ডটা দেখাই, এই কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর এই কালারটা। এটা স্লিভলেস আছে দেখো, এটাও খুব সুন্দর। কোয়ালিটিটা খুব ভালো, দুটোরই কোয়ালিটি, ওটার কোয়ালিটিও খুব ভালো, এটার কোয়ালিটি ভালো। এটা দেখো ভি কাটিং আছে, সামনেটা দেখো ভি, আর পেছনটা ঠিক এরকম রয়েছে। তো আমার এগুলো তো হলো। আর সঞ্জয় একটা নাইট ক্রিম অর্ডার করেছে আমাদের দুজনের জন্য। তো বেসিক্যালি এটা প্লামের একটা নাইট ক্রিম, আর এটা রিভিউটাও খুব ভালো। তো এটা দেখো এই ক্রিমটা, আর এটা যেহেতু সঞ্জয় অর্ডার করেছে ওই বলুক এটা নিয়ে। মানে একটা নাইট ক্রিম, ভালো নাইট ক্রিম খুঁজছিল, তো আমার এটাই বেশ রিভিউ ভালো লাগলো। আর এই প্লামের এই নাইট ক্রিমটা গ্রিন টি এক্সট্রা দিয়ে বানানো, ওরা যেটা ক্লেম করে। আর বেসিক্যালি নাইটের জন্য মানে আমার মনে হয় স্কিন কেয়ার রুটিন খুব ইম্পর্টেন্ট, কারণ রাতে পুরো স্কিনটা রেস্ট পায়। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর রাতে যদি কোনো একটা নাইট ক্রিম ইউজ করা যায়, সেটা অনেক কিছু স্কিন প্রবলেম, বেসিক্যালি ফেসের অনেক স্কিন প্রবলেম দূর করতে পারে। তো প্লামের এটা রিভিউ অনলাইনে তো খুব ভালো, তোমরা যদি এটা কেউ ইউজ করছো তাহলে আমাদের লিখে জানাতে পারো যে কেমন তোমাদের লাগে এটা। তো আমরা এটাই চুজ করলাম, দেখি এটাকে ইউজ করব, আর আশা করি ভালোই হবে সত্যি। আর এটা স্মেলটাও খুব দারুণ, এটা পুরো জেল বেসড। তো এটা মেনলি অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো, প্লাস হচ্ছে সব টাইপের স্কিন, মানে কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিনের জন্য ইউজ করা যেতে পারে। আর প্লামের জিনিস এর আগেও আমরা ইউজ করেছি, আর একটা নাইট ক্রিম, সেটাও খুব ভালো ছিল। দেখি আগে কেমন হয় ইউজ করে। তো এবারে আমাদের উইকেন্ড মোটামুটি কাজ আর ব্যবসার সাথেই কেটে গেল, মানে কালকে ছিল পিয়া সারাদিন ধরে শুট, তো সেই নিয়ে চললো, আর আজকে হচ্ছে মাটন রান্না। তো এই নিয়ে মানে পুরো দুটো দিন গেল, ঘুম থেকে উঠে হচ্ছে বাজার করা, মাটনের দোকানের লাইন দেওয়া, সারাদিন মাটন মাটন করে করে বিকাল হয়ে গেল, ঘুমাতে ঘুমাতে সন্ধ্যে। না মানে আমাদের ডেফিনেটলি একটা প্ল্যান হয়েছিল, মানে আমাদের প্ল্যান হয়েছিল আদিপুরুষ দেখতে যাওয়ার, কিন্তু নাজার পেছনে একটা কারণ আছে। হ্যাঁ মানে যে পরিমাণ নেগেটিভ রিভিউ আসছে আর সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ লোকে এই মুভিটা নিয়ে লিখেছে, এত নেগেটিভ কমেন্ট করেছে, তো আমাদের আর সাহস হলো না মানে দেখতে যাওয়ার। তো প্রায় ডিসাইড করে নিয়েছিলাম টিকিট বুক করবো, বুক মাই শো খুলে মানে শো ডিসাইড করে নিয়েছিলাম এই শোটা দেখতে যাবো, কিন্তু তারপর আর ইচ্ছে করলো না। মানে এই মুভিটা নিয়ে আমার চূড়ান্ত লেভেলে একটা এক্সপেকটেশন ছিল, কারণ ট্রেলারটা আমরা যা দেখেছি, ট্রেলারটা খুবই ভালো লেগেছিল। মানে কিছু কিছু মানে সিজিআই গ্রাফিক্স এর প্রবলেম ছিল ইনিশিয়ালি যখন টিজার লঞ্চ করেছিল, কিন্তু ট্রেলারে সেগুলো সব রেক্টিফাই করেছিল অনেকটাই। তো ভেবেছিলাম যে একটা বেস্ট মানে একটা আমরা 3D এক্সপিরিয়েন্স পাবো, আমরা লাস্ট মুভি হয়তো 3D তে দেখেছিলাম, সেটা তো আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স ছিল। তো সেরকমই একটা এক্সপেকটেশন ছিল, এবার মুভিটাই এতটা মানে মানে ভালো না হয় তাহলে 3D এক্সপিরিয়েন্স নিয়ে শুধু কি হবে। তো রামায়ণের উপর এতদিন পরে একটা মুভি আসছিল, সেটার এক্সপেকটেশনই আলাদা লেভেলের ছিল, কিন্তু যাই হোক সেই জন্য আর বুক করলাম না। তো মোটামুটি বাড়িতেই আজকে কাটলো সারাদিনটা, হই হুল্লোড় মজা করে সারাদিন বাড়িতেই সানডেটা কেটে গেল। তো মাঝে মাঝে এরকমও ভালো লাগে, বাইরে তো বেরোনোই হয় বাট বাড়িতেও যদি এরকমভাবে কাটানো যায় কোনো উইকেন্ড, দারুণ লাগে। আমরা কালকে তো বেরিয়েছিলাম সারাদিন, কালকে তো কেটেছে, আজকে মানে বাইরেই কেটেছে, আজকে তো ঠিক আছে, আজকে দিনটা সারাদিনটা বাড়িতেই কাটলো। ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এই ব্লগটাকে নিয়ে এখন এডিটেও বসতে হবে। তো যদি কিছু ভালো লাগে থাকে এই ব্লগে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার একটা ফ্রেশ নিউ ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।